এখন আমরা গদা ভবন থেকে বেরিয়ে যাচ্ছি, গদা ভবন তো, হ্যাঁ গদা ভবন থেকে বেরিয়ে যাচ্ছি এখানে। তো আমরা লাঞ্চের ব্যাপারটা ফাইনাল করে নিলাম, কারণ গদা ভবনেই আমরা করছি। আর মেনু কি কি থাকে এবং কি কোনটার কি প্রাইস সেটাও তোমরা দেখে নিলে ভিডিওর মাধ্যমে। তো এখন একটু যাই, মন্দির চারপাশটা ঘুরবো, ঘোরার পর যখন লাঞ্চে আসবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি। যে পাশাপাশি যে দোকানগুলো রয়েছে তো সেগুলো কিছু এক্সপ্লোর করা হয়নি। তো আমার ইচ্ছা রয়েছে যেটা গুপি শাড়ি হয় না, যা যেই ধরনের আর কি সবাই দেখি পরে পরে ঘুরছে, তো আমি আমার একটা নেওয়ার ইচ্ছা আছে, তো সেটার জন্য আমি এখন দোকানে যাব। দুপুরের ভোগপ্রসাদটা ফাইনাল করে তারপর মন্দিরের চারিদিকটা ঘুরলাম, অনেক জায়গা গিয়েছিলাম, ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। তারপর একটু চলে এলাম বাইরে, বাইরের দোকানগুলোতে জিনিসপত্রের দাম, জামা কাপড়ের দাম জিজ্ঞেস করলাম, তারপর একটু কৃষ্ণের তিলক টানলাম, দুজনে বেশ ভালো লাগলো, ঘোরাঘুরি করলাম, কারণ সবাই করেছে ভালোও লাগছে। তারপর চলে এসেছি ভোগমহলে। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 1:10। তো আমাদের এখানে টাইম ছিল লাঞ্চের 1টার, মানে 1টাতেই আসতে হতো, তাই তো, মানে 1টা থেকে দেওয়া শুরু হবে। তো আমরা পৌঁছে গেছি এখন 1:10-এ। আর মার্কেটটা একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে টাইম দেওয়া থাকে, বিভিন্ন প্লট দেওয়া থাকে। আচ্ছা, বিভিন্ন টাইম দেওয়া থাকে আর কি। তো আমাদের একটু প্লট আছে, আমাদেরও এখানে টাইম দেওয়া রয়েছে 1টা থেকে 1:30-এর মধ্যে। তো আমরা ইন টাইমেই পৌঁছে গেছি, মার্কেটটা অনেকটা ঘুরলাম, আর একটা মন্দিরেও ঢুকেছিলাম যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর টুপিটাকে কিছু কিনেছি, তো লাঞ্চটা করে নেই, রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কিনেছি, আর সেটা অবশ্যই পরে দেখাবো সন্ধ্যেবেলা। তো এখন তাহলে লাঞ্চটা কমপ্লিট করি। ফাইনালি এখন মানে প্রসাদ হলে চলে এসেছি, তো পেছনেই রয়েছে। এখানে একটা সিস্টেমটা কি বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সার ব্যাপার ট্যাপারগুলো সব পরে বলছি, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এসি টেসি সবই আছে, তো তার জন্য এক্সট্রা চার্জ তো লাগবেই, তাই না? চলো, বাকিটা রইলো যে খাওয়ার দাওয়ার কোয়ালিটি বা টেস্টটা কেমন, সেটা খাওয়ার পরে রিভিউটা দিচ্ছি। ভেতরকার সিস্টেমটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। খাওয়ার আগে এইভাবে ঠাকুরের নাম করাবে সবাইকে, বেশ ভালো লাগলো, একটা ইউনিক ফিল হলো। তারপর চলে এসেছে প্লেট, মানে থালা, কলাপাতা দেওয়া, এবং বাটিগুলো তুমি দুটো নিচে নামাতে পারবে, তার বেশি নামাতে পারবে না, সব কটা মানে বাকি বাটিগুলো তোমাদেরকে থালার পাশেই রাখতে হবে। খাওয়ার ছিল পনির, ডাল, ফুলকপির রোস্ট, এমনকি পাঁপড়, স্যালাড এবং পায়েস, মিষ্টিও ছিল। খাওয়ার দাওয়ার কিন্তু অসাধারণ, কোনো কথা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আমার তো খুবই ভালো লেগেছে, নেক্সট বার আবার যাব। হ্যালো, এখন সন্ধে বাজে 6:30। দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট করেছিলাম, তো রেস্ট করার পর আমি চলে এসেছি, আর সন্ধেবেলা এই গ্রোপি ড্রেসটাই কিনেছি, তোমাদেরকে একটু দেখাই। তো বিকেলবেলা যে মার্কেটে, মানে দুপুরবেলা যে মার্কেটে একটু ঘুরেছিলাম, সেখান থেকে তো এটাই কিনেছি। তো চলো, সন্ধেবেলা একই কাজ, একটু ঘুরবো, একটু দেখবো, একটু ভোগ খাবো।
বসে বসে একটু দুজনে গল্প করছি। অ্যাকচুয়ালি এই সামনের এই জায়গাগুলোতে আগে কত লাইট ছিল, আর একটা ফোয়ারা আছে, ফোয়ারা দেখতে পাচ্ছি, সব কিছুটাই দেখলাম বন্ধ, কেন জানি না। আমার মনে হচ্ছে মন্দিরটা এখন চলছে বলে তার পিছনে একটা বড় অ্যামাউন্টের যাই হোক একটা খরচ হচ্ছে, তো আমার মনে হচ্ছে এখনও অতটা সেইভাবেই মনে হচ্ছে কিছু করেনি আর কি। মন্দিরটা হয়তো কমপ্লিট হয়ে গেলে দেন এগুলোকে আরও সুন্দর করবে, তাই এই জায়গাটা খুব অন্ধকার অন্ধকার লাগছে, আগে বেশ খুব লাইট টাইট ছিল। তো যাই হোক, দুজনে এখন বসে বসে একটু সময় কাটাচ্ছি, আর ওই পেছন দিক থেকে হরে কৃষ্ণ হরে রামে গান মানে গানটা আসছে, একটা বাচ্চা গাইছে, বেশ শুনতে ভালোও লাগছে। তোমরা কি শুনতে পাবে? তারপর চলে এলাম মন্দিরের বাইরে, একটু প্রসাদ কিনলাম। অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে খাওয়ার দাওয়ার যতটাই সস্তার, বাইরে কিন্তু দাম দ্বিগুণ। 20 টাকায় 7টা ফুচকা, তারপরে ভুট্টা, সব কিছুরই দাম বেশি। অ্যাকচুয়ালি এটাই হয়। তো আমরা একটু ভুট্টা খেলাম, তারপর আমাদের রুমে যাওয়ার আগে এখানে ধোসা পাওয়া যাচ্ছিল, বাট আমি খেয়েছিলাম মোমো, সেটা ছিল সোয়াবিনের মোমো, সত্যি খুব অদ্ভুত খেতে, আমি এক্সপ্লেন করতে পারবো না। আজকের মতো মন্দিরে ঘোরা কমপ্লিট, অনেক কিছু খাওয়ার পর শেষে একটু মশলা মুড়ি খেতে ইচ্ছে হলো, তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।